इकरार करना मुश्किल है, इजहार करना मुश्किल। कितना मुश्किल है देखो इस दुनिया में दिल लगाना। অলরাইট, তো প্রিভিউতে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন সেরকম স্ট্যাটাস ভিডিও যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন, ওকে? কারণ আজকের ভিডিওতে আমরা এটাই শেখাবো যে আপনারা ওরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে এডিট করবেন, তো অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকবেন। সো এর জন্য আপনাকে কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, কারণ অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ওরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করব। তো ফার্স্টে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনার কাছে যদি না থাকে অ্যালাইট মোশন, সো আপনি কীভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দিচ্ছি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর কী করবেন, সর উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো লিঙ্ক আছে। ফার্স্টে যে লিঙ্কটা দেওয়া রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন 4.0 ভার্সনটা, ওকে? ওটা লেটেস্ট ভার্সন, ওটাই আপনাকে ডাউনলোড করতে হবে। দেন এখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা কিছু ইউজ করবো আমি এখানে সব কিছু আপলোড করে দেবো। এখান থেকে আপনাদের ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, অ্যালাইট মোশন ওপেন করে নেবেন, প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার দুটো প্রজেক্ট আছে, বিটমার্ক অ্যান্ড এফেক্ট। এই দুটো প্রজেক্ট কিন্তু আপনার থাকবে না, এগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবেন, ওকে? দেন ফার্স্টে কী করবেন, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন নিচে যে সংটা আছে সংয়ের লেয়ারটা থাকবে, ওকে? লেয়ারটা থাকবে, অ্যান্ড এখানে দেখবেন কিছু বিটমার্ক করা রয়েছে, রেড লাইন রয়েছে এখানে। সো রেড লাইনগুলো বিটমার্ক, এই বিটমার্ক অনুযায়ী আপনাকে ফটো অ্যাড করতে হবে, ওকে? অ্যান্ড ফার্স্টের দিকে যে বিটমার্কগুলো রয়েছে, ফার্স্টের দিকে এখানে দেখুন অনেকগুলো বিটমার্ক রয়েছে একটু দূরে দূরে, এইগুলোতে কিন্তু ফটো অ্যাড করার জন্য নয়, এখানে লিরিক্স অ্যাড করার জন্য, মানে লিরিক্সটাতে লিখতে আপনাদের সুবিধা হয়, সেই কারণে আমি এখানে বিটমার্কগুলো করে রেখেছি, ওকে? সেই বিটমার্কগুলোতে লিরিক্স অ্যাড করতে পারেন। এখানে একটা শেপের লেয়ার আছে, মানে রেক্টাঙ্গেল একটা লেয়ার আছে এখানে, তো এটাকে কিছু করার দরকার না, যেমন আছে তেমনই ছেড়ে দেবেন। ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করেছি আমি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হিসেবে, তো এটা যেমন আছে তেমনই ছেড়ে দেবেন। দেখুন এই শেপের লেয়ারটা যতটা আছে এই পর্যন্ত আছে, দেখুন তো এই পর্যন্ত আপনারা কিন্তু লিরিক্স লিখতে হবে, এরপর থেকে ফটো অ্যাড করতে হবে। তো ফটো কীভাবে অ্যাড করবেন দেখাচ্ছি, বাট তার আগে দেখে নিন যে লিরিক্সটা কীভাবে অ্যাড করবেন, ওকে? টাইম লাইনটা এরকম ফার্স্টের দিকে নিয়ে আসবেন, ফার্স্টের দিকে এরকম জায়গায় নিয়ে আসবেন, বিটমার্কে একটু পরে, দেন প্লাসে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, দেন এখানে ফার্স্ট লাইনটা লিখে দেবেন, ওকে? তো আমি এখানে ফার্স্ট লাইন লিখছি দুটো ওয়ার্ডের, ফার্স্ট লাইন লিখে দিলাম। এখানে বাঁ দিকে অ্যালাইনমেন্ট অপশন আছে দেখবেন কোণে, ওখানে ক্লিক করে মিডল করে নেবেন, রোবট রেগুলার ক্লিক করে এখান থেকে আপনারা এই ফোনটা নিয়ে নেবেন। ফোনটার লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ওকে? দেন 800 লেখাটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা সাইজটা একটু বাড়িয়ে নেবেন, সাইজটা বাড়িয়ে এখান থেকে করে নেবেন 48 PT। দেন কালার অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনার এই যে গ্রিন কালার যে বলটা দেখতে পাচ্ছেন এটাকে আপনার টেনে এরকম ডান দিকে করে দেবেন একেবারে, ওকে? এরকম ডান দিকে করে দেবেন, দেন টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর কী করতে হবে এবার, আপনাদের এই যে লেয়ারটাকে সিলেক্ট করবেন, টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করার পর ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর পরের বিটমার্কে টাইমলাইনটা নিয়ে আসবেন, এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। দেখুন কাট হয়ে গেল। সেইভাবে আপনাদের কী করতে হবে, দেখুন যে বাস্ট একটা এফেক্ট আসছিলো, মানে একটা যে বাস্ট এফেক্ট একটা হচ্ছিলো যেটা আপনারা ভিডিওতে দেখেছেন লিরিক্সের মধ্যে, তো ওই জিনিসটা আপনাকে করতে হবে। তো কীভাবে করবেন দেখুন, টাইমলাইনটা এখানেই রাখবেন, এই জায়গায় রাখবেন, এরকম জায়গায় পুরোপুরি লিরিক্সের উপরে রাখবেন, দেন প্লাসে ক্লিক করবেন এখান থেকে। দেন এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন দেখুন কোনে এখানে এলিমেন্ট নামে, ওকে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে এখানে এই জায়গায় আপনাদের একটা অপশন আসবে, তো অপশনে ক্লিক করুন। অবশ্যই ডেটা কানেকশানটা কিন্তু অন রাখবেন, নাহলে কিন্তু হবে না, ওকে? সো আমি ডাউনলোড এলিমেন্টে ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো এলিমেন্ট পাবেন, সবার নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন সবার নিচের দিকে আছে দেখুন ডাবল ডট বাস্ট, ওকে? এটাতে নিয়ে নেবেন, ওকে? সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি নিচ্ছি না, সো আপনারা ডাউনলোড করে নেবেন, এমনি ইম্পোর্ট অপশন আসবে হয়তো ওটা করে নেবেন। আমি এখান থেকে নিয়ে নিলাম, ওকে? নিয়ে নিলাম আমি এখানে, দেখুন এসে গেল। এবার কী করবেন, এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে বিটমার্কে টাইমলাইন নিয়ে আসবেন, নিয়ে এসে এই অপশানটিতে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন, ওকে? এবার দেখুন শো হচ্ছে না, তো কী করবেন, এই লেয়ারটাকে উপরে লেয়ারটাকে সিলেক্ট করবেন, যে এফেক্টের লেয়ারটা ওটাকে সিলেক্ট করবেন, যে বাস্ট এফেক্টের লেয়ারটা ওটাকে সিলেক্ট করবেন, দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে কালার অপশান রয়েছে 2 নম্বর, এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক কালারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, বা অন্য কালার চাইলে এখানে চাইলে এগুলোকে সিলেক্ট করতে পারেন, ওকে? সো আমি ব্ল্যাক কালারটাই রাখছি।
তো ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে একটি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে কী করতে, পরের লাইনটা লেখার জন্য এই দুটো যে লেয়ার আছে এই দুটো লেয়ারকে সিলেক্ট করবেন, এরকম লং প্রেসকে হোল্ড করে দুটো লেয়ারকে সিলেক্ট করবেন। দেন এই ডবল স্কোয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কপি টু লেয়ারে ক্লিক করে দেবেন। ওকে, দুটো লেয়ারের সঙ্গে কিন্তু একসঙ্গে কপি হয়ে যাবে। সো কপি হলো দেখছি, তো এখানে কপি টু লেয়ারে ক্লিক করে দেবেন। সো কপি লেয়ার, দুটো লেয়ার একসঙ্গে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর কী করবেন, পরের বিট মার্কে টাইমলাইনটা নিয়ে চলে আসবেন। দেন এই অপশনে আর একবার ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে পেস্ট টু লেয়ারে ক্লিক করে দেবেন, দুটো লেয়ার একসঙ্গে পেস্ট হয়ে যাবে। ওকে, দেন কী করবেন, এই নিচের লেয়ারটাকে সিলেক্ট করবেন, টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন, এডিট টেক্সটে ক্লিক করার পর লাইনটা এখানে কেটে দেবেন, সেকেন্ড লাইনটা অ্যাড করে দেবেন। ওকে, তো আমি এখানে সেকেন্ড লাইনটা অ্যাড করে দিচ্ছি। তো সেকেন্ড লাইন এখানে অ্যাড করে দেবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্ক ক্লিক করার পর কী করবেন, দেখুন বিট মার্ক থেকে তো পিছিয়ে আছে, তো বিট মার্কে টাইম লাইন রাখুন। রাখার পর এই নিচের লাইনটাকে সিলেক্ট করুন, দেন ডিউরেশন অপশনে ক্লিক করুন, ক্লিক করে এই অপশনে ক্লিক করে দিন, দেন ব্যাকে চলে আসুন। দেন উপরের লাইনটাকে সিলেক্ট করে আপনার ডিউরেশন অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করুন, দেন এই পর্যন্ত দেখুন দুটো লেয়ারই চলে আসবে। ওকে, চলে এলো। এরপর কী করবেন, আবার এই বিট মার্কে টাইম লাইনটা রাখবেন, রাখার পর এই ডাবল স্কোয়ার অপশন আবার ক্লিক করবেন, ক্লিক করে আবার এখানে পেস্ট লেয়ারে ক্লিক করে দেবেন। দেন এখানেও আপনি একদম সেম প্রসেসে আপনার নিচে লাইনটা সিলেক্ট করে এডিট টেক্সটে গিয়ে কারণ লাইনটা আপনার চেঞ্জ করে দেবেন, থার্ড লাইন যেটা আছে আপনি অ্যাড করে দেবেন। দেন এই বিট মার্কে টাইম লাইন নিয়ে যদি এক্সট্রা পার্ট থাকে তো এরকম কাট করে দেবেন। ওকে, কাট করে দেবেন, এরকম সিলেক্ট করে এরকম ওই অপশনে ক্লিক করে কাট করে দেবেন। ওকে, বা ডিউরেশন অপশনে গিয়ে কাট করে দেবেন, যে কোনো একটা অপশনে গেলেই হবে। তো কাট করে দেবেন, এইভাবে আপনার প্রত্যেকটা বিট মার্কে আপনার আর কি কমপ্লিট করে দেবেন যতগুলো আছে এখানে। এই পর্যন্ত প্রত্যেকটা বিট মার্কে লাইনগুলো আপনার কমপ্লিট করে দেবেন। লিস্টগুলো কমপ্লিট করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ফটো অ্যাড করতে হবে। পরে এখান থেকে আপনাকে ফটো অ্যাড করতে হবে। সো এই জায়গায় টাইম লাইনটা আনবেন, আনার পর প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনার অল থাকতে পারে। সো আপনি এখান থেকে ফোল্ডার বেস সিলেক্ট করে নিতে পারেন। আমি ফোল্ডার সিলেক্ট করছি, দেন এখান থেকে আমি ফটোগুলোকে অ্যাড করছি, অলরেডি সিলেক্টেড রয়েছে। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনার ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে নেবেন, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে। ওকে, দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন পরে যে বিট মার্ক সেই বিট মার্কে টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশনটিতে ক্লিক করবেন, রাইট থেকে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, প্লাসে ক্লিক করবেন, ইমিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন, থ্রি ডটে ক্লিক করে এটাকে আপনার ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবেন, তাহলে এখানটা ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন এখান থেকে ডান দিকে অ্যারোতে ক্লিক করে পরের বিট মার্কে টাইম লাইন নিয়ে আসবেন। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে নেবেন। এরপর যদি ফটোটা কোনো রকম অ্যাডজাস্ট করার থাকে তাহলে মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে আপনারা এরকম ডান দিক বাঁ দিক সরিয়ে ওপর নিচে সরিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। সাইজটা যদি কোনো রকম অ্যাডজাস্ট করার থাকে তাহলে তিন নম্বর অপশান রয়েছে রিসাইজ, এখানে ক্লিক করে সাইজটা এখান থেকে আপনারা বাড়িয়ে নিতে পারেন। ওকে, আমি বাড়িয়ে নিলাম একটু, দেখুন বাচ্চা কমিয়ে নিতে পারেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। এইভাবে সেম প্রসেস ফলো করে আপনার যতগুলো এখানে বিট মার্ক আছে প্রত্যেকটি বিট মার্কে আপনারা ফটোগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, সো আমার প্রজেক্টে দেখুন একটি রয়েছে, তো আমি একটা প্রজেক্ট অলরেডি করে রেখেছি। সো এই প্রজেক্টে দেখুন অলরেডি সব কাজ করে রেখেছি। ওকে, সো এই প্রজেক্টে দেখুন লিরিক্সগুলো প্রত্যেকটা আমি লিখে রেখে দিয়েছি, প্রত্যেকটা বিট মার্কে লিরিক্স আমি লিখে রেখে দিয়েছি। অ্যান্ড এখানে দেখুন ফটোগুলো অ্যাড করে রেখেছি। ওকে, শুধু এফেক্ট অ্যাড দেওয়া বাকি আছে, সো এফেক্টগুলো অ্যাড করতে হবে। সো আপনারা আগে ফটোগুলোকে অ্যাড করে নেবেন এবং লিরিক্সগুলো লিখে নেবেন, তারপর এফেক্টগুলো অ্যাড করে দিতে হবে। ওকে, সেখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর এখান থেকে এফেক্টে যে প্রিসেটটা দিয়েছি ওটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখুন আমি রয়েছে, তো এখানে কোনো রকম ওকে অপশন নেই, ওকে করে দেবেন। আমি এখানে আপনাদের যে ডবল ডোজ বাস্ট এফেক্ট ওটাও দিয়ে দিয়েছি এখানে, যাতে আপনাদের সুবিধা হয়। তো এটা যদি পিসের মধ্যে যায় তো অবশ্যই ভালো কথা, আর যদি না যায় তো একটা ওকে অপশন আসতে পারে, ডাউনলোডের কোনো অপশন আসতে পারে, ওরা অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনাকে আলাদা করে ডাউনলোড করতে হবে না, এখান থেকে আপনি পারবেন। তো যাই হোক, এটা আপনার মতো করে ইউজ করে নেবেন। আমি নিচে টেক্সট এফেক্ট দিয়েছি, দেখুন টেক্সট এফেক্ট নিচে লেখা রয়েছে এখানে টেক্সট এফেক্ট, ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এফেক্ট অপশনে ক্লিক করবেন, এফেক্ট এখানে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এফেক্ট কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে এখান থেকে ফার্স্টে যে লিরিক্সের লেয়ারটা থাকবে ওটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন এখানে এফেক্টটা লেগে যাবে, দেখুন এখানে এফেক্টটা লেগে গেছে। দেন পরের লাইনটাকে সিলেক্ট করবেন, পরের যে লেয়ারটা আছে ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ওকে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন আরও একটু এগিয়ে আসবেন, এগিয়ে এসে তার পরের লেয়ারটাকে সিলেক্ট করে লিরিক্সের, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। সো এভাবে সেম প্রসেসে জাস্ট লিরিক্সের লেয়ারগুলোকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, একদম শেষ পর্যন্ত। আমরা যতগুলো লিরিক্সের লেয়ার আছে প্রত্যেকটা লিরিক্সের লেয়ারে এফেক্টটা পেস্ট করে দেবেন। ওকে, এই পর্যন্ত।
ওকে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে এখান থেকে আবারও এফেক্টের প্রিসেট ওপেন করে নেবেন। দেন এখান থেকে দু নম্বরে এরপরে দেখুন দুটো ফটো এখানে অ্যাড করা আছে, দুটো ফটো এবং দুটো ফটোতে দেখুন দু রকমের এফেক্ট রয়েছে। তো কী করবেন, ফার্স্টে যে ফটোটা আছে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন ওকে। দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, টাইমলাইনটা এরকম এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নিয়ে আসে ফার্স্টে যে ফটোটা থাকবে ওটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন একটা ফটো বাদ দিয়ে দেবেন, একটা ফটো বাদ দেবেন, দেন তারপরে ফটোটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ওকে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন আবারও একটা ফটো বাদ দিয়ে, একটা ফটো বাদ দেবেন, দেন তারপরে ফটোটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন আবারও সেম প্রসেস, একটা ফটো বাদ দিয়ে তারপরে ফটোটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ওকে। তো এইভাবে আপনারা কী করবেন, একটা ফটো বাদ দিয়ে একটা ফটোতে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, এফেক্ট এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, একটা ফটো বাদ দিয়ে দিয়ে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন একদম শেষ পর্যন্ত ওকে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন, ওপেন করার এখান থেকে দু নম্বরে যে ফটোটা আছে ওটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন ওকে। দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন, ওপেন করার পর টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসবেন টাইমলাইনটা ওকে। তো এখানে দেখুন ফার্স্টের ফটোতে আমরা এফেক্ট অ্যাড করেছি, নিচের দিকে আসুন একটু, ফার্স্টের ফটোতে দেখুন এফেক্ট অ্যাড করেছি, এবার দেখুন মাঝের ফটোটা দেখুন এফেক্ট নেই ওকে। তো এই মাঝের ফটো মানে দু নম্বরের ফটোটাতে তো সিলেক্ট করুন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। সো এখানে এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল, দেন তারপরের ফটোতে এফেক্ট আছে, তারপরের ফটোতে দেখুন নেই। তো এটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। মানে যে ফটোগুলোতে আপনি এফেক্ট অ্যাড করেননি সেই ফটোগুলোকে জাস্ট সিলেক্ট করুন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দিন ওকে। সেম প্রসেস একদম এন্ড পর্যন্ত, একদম এন্ড পর্যন্ত এই কাজটা করে নেবেন ওকে। সো এই কাজটা করে নেবেন, প্রত্যেকটি ফটোতে ঠিকঠাক এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করবেন, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে শেয়ার বাটন রয়েছে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।